বন্ধুরা, আমি ডালিয়া মুখার্জি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ষষ্ঠী পুজোর দিন আমরা একটা ছোট্ট ক্রিয়া বা টোটকা করব, যেটা খুবই পাওয়ারফুল। এখন আমরা একটু মা ষষ্ঠী সম্পর্কে জেনে নি। মা ষষ্ঠী সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। হিন্দু শাস্ত্র মতে সন্তান প্রাপ্তি এবং সন্তান কামনায় মা ষষ্ঠীর পূজা করার প্রচলন আছে। ষষ্ঠী অনেক রকমের হয়, যেমন মূলা ষষ্ঠী, লোটন ষষ্ঠী, শীতল ষষ্ঠী, নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, পাতাল ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীকেই বলে বাটা ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী, এরই আর এক নাম অরণ্য ষষ্ঠী। মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল। বিশেষ করে ষষ্ঠী পুজোর দিন বিড়ালকে কোনো রকম আঘাত করলে মা ষষ্ঠী ভীষণ কষ্ট পান। বাড়িতে বিড়াল ঢুকে পড়লে তাকে কিছু খেতে দিন, শুধু মুখে ষষ্ঠী পুজোর দিন বিড়ালকে তাড়িয়ে দেবেন না। এখন আসছি আমরা টোটকার কথায় ষষ্ঠী পুজোর দিন সকাল সকাল স্নান সেরে মা দুর্গার ছবি অথবা মূর্তির সামনে বসে পুজো করবেন, যেমন করেন প্রতিদিন। এবং একটা কর্পূরদানিতে একটা কর্পূরের টিকিয়া এবং পাঁচটা লবঙ্গ, যার ফুলটা গোটা থাকে, ভেঙে পড়ে যায়নি, তেমনি পাঁচটা লবঙ্গ নিয়ে ওই কর্পূরদানিতে জেলে দিন এবং নিজের মনস্কামনাটা বলুন। এরপর আপনি এই মন্ত্রটি পাঠ করবেন 108 বার, ওং ক্রিং দুর্গাই নমঃ, ওং ক্রিং দুর্গাই নমঃ, ওং ক্রিং দুর্গাই নমঃ। এইভাবে আপনারা 108 বার পাঠ করুন। আপনাদের যদি মনে হয় শুধু ওই দিন কেন, 12 মাসই আপনারা এটা করতে পারেন। এটা খুব পাওয়ারফুল, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 108 বার এই মন্ত্র জপ করার পর খুব জোরে করবেন না, উত্তেজনা নিয়ে করবেন না, খুব ধীরে ধীরে করবেন, শান্তভাবে। খুব একটা সুন্দর ফিলিংস হয়। এখানে বন্ধুরা একটা খুব জরুরি কথা, এটা কেউ বলে না কিন্তু আমি আপনাদের জানাচ্ছি, যে কোনো টোটকা বা যে কোনো গভীরভাবে কোনো প্রার্থনা বা পুজো, এটা করা মানে কি, নিজের মনটাকে অনেক শান্তি দিতে হবে আগে। মনকে উচাটানে রেখে কিন্তু এই সমস্ত কোনো কাজ হবে না। এই কাজের প্রথম শর্ত হলো নিজেকে সম্পূর্ণ এনার্জি ভাবতে হয়। নিজেকে মানুষের ফিগার বলে ভাবতেই নেই, একটা সম্পূর্ণ এনার্জি। এই এনার্জিটা থেকে ক্রমাগত একটা ভাইব্রেশন ছুটে চলেছে কোনো একটা অদৃশ্য শক্তির দিকে। এই যে ভিজুয়ালাইজ, এই ভিজুয়ালাইজ খুব দরকার। আর এই ভিজুয়ালাইজ করতে গেলে আপনাকে কিন্তু ওই পুজো পাঠের দিনগুলোতে মাংস, মাছ, পেঁয়াজ, রসুন, যেগুলো একটু নার্ভগুলোকে উত্তেজিত করে, সেই সব জিনিস খেয়ে এই কাজগুলো কিন্তু হয় না। অতটা 100% ফল আপনারা পাবেন না। মাইন্ডের সঙ্গে সঙ্গে নার্ভগুলো অবশ্যই শান্ত হবে, তারপর আমরা ধীর স্থিরভাবে কাজগুলো করব। এবং সঙ্গে সঙ্গে এই বিশ্বাসটাও আমাকে রাখতে হবে যে আমার কাজটা হবেই, করে দেখছি, হবে কি না জানি না, করে তো দেখি বলছে যখন, এরকম নয়। আমি এই কাজটা করছি, আমি নিজে একটা ভাইব্রেশন, আমার ভেতর থেকে আমার আত্মি সেটাও ভাইব্রেশন, সে ছুটে চলেছে পরম সেই শক্তির সঙ্গে মিলিত হয়ে। আমি আমার কাজটাকে নিজের ফরে আনার চেষ্টা করছি, মানে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে। তাহলে এখানে 100% বিশ্বাস করতে হবে এবং উত্তেজনাপূর্ণ কোনো খাবার খেয়ে এই কাজগুলো করলে হবে না।
বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।